بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের অগ্রজরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করে যাচ্ছেন। তাদের ত্যাগ তিতিক্ষা এবং সাধনার ফসলে আজকের ব্রিটেনে আমাদের সফলতা, আমাদের কমিউনিটির অগ্রযাত্রা। প্রতিবারের মতো এবারও আমাদের স্টুডিওতে আমরা একজন গুণী ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন, ওনার সাথে আমরা একটু পরিচিত হই। উনি হচ্ছেন একজন স্বভাবজাত কবি, লেখক, সাহিত্যিক ও সমাজসেবী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, জনাব জামাল হোসেন চৌধুরী। আসসালামু আলাইকুম। জি জামাল ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আমরা স্টুডিওতে আইছেন। আপনারে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারও ধন্যবাদ। এবং ইকরা বাংলা টেলিভিশনের কলা কৌশলী ম্যানেজমেন্ট যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমার যে আপনারা এতটুকু মূল্যায়ন করছেন তার জন্য ইকরা বাংলা টিভির পরিচালকবৃন্দ, কলা কৌশলের সবার প্রতি রইল ধন্যবাদ। দর্শকদের প্রতি, ইকরা বাংলার দর্শক প্রতি যারা আছেন, বয়োবৃদ্ধ আবালবনিতা সবার প্রতি আমার রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানতাম স্যার, আপনার জন্মস্থান কোন জায়গায় পড়ছে? যে আমার জন্মস্থান সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ থানা বর্তমানে। আগে আমরা সদর আসলাম, সুনামগঞ্জ সদর। নয়া থানা করছে দক্ষিণ সুনামগঞ্জ থানা, সুনামধন্য গ্রাম দুর্গাবাসা আমার বাড়ি। তো দুর্গাবাসা তো একটা ঐতিহাসিক গ্রাম। আপনার এই গ্রামে তো অনেক কৃতিসন্তানের জন্ম। মরহুম আব্দুর রশিদ চৌধুরী সাহেব জি, মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব যেই স্পিকার আসলা, আমির রশিদ চৌধুরী সাহেব যেই যুগবেরির ঐতিহাসিক যুগবেরি পত্রিকার এডিটার আসলা, কৈশোর রশিদ সাহেব, সব অনেক গুণীর জন্ম। তারা আপনার চিন্তা, তারার দেখা সাক্ষাৎ হয়েছে আপনার? জি, আমরা একই বাড়ির। তারা 10-15 গড় উত্তরে আর আমি 10-15 গড় দক্ষিণে। তাদের মানে আসলে তো তারা টাউনে রয়েছেন বেশিরভাগ। এরপরেও আমরা সবসময় তার মা আমরা স্নেহ করতাম, দেশ বাড়ি গেলে সবসময় আমরা দেখাশোনা করিয়া দেখাই। জি, হুমায়ুন রশিদের আমরা বেগম সিরাজুন্নেসা চৌধুরী, তিনি তো অত্যন্ত গুণী ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি এমএনও একবার আসিলাম। জি, তো ই সুবাদে আলহামদুলিল্লাহ আমরার গ্রামরে অনেক রৌশন করছেন, আলোকিত করছেন। তাছাড়া প্রসঙ্গক্রমে কিছু না হইলেও পারি না, যেমন জনাব আব্দুর রশিদ চৌধুরী সাহেব অন্ধকারে দিয়েছেন জ্ঞানের আলো, তিনি এক মহা মানব। যে সময়ে সুনামগঞ্জ মহকুমায় 2টি মাত্র হাই স্কুল আছিল, রেজিস্টার্ড হাই স্কুল নট জুনিয়র হাই স্কুল, ওই সময় দুর্গাবাসা আব্দুর রশিদ হাই স্কুল আসিল। 1941 ইংরেজিত স্থাপিত দুর্গাবাসা আব্দুর রশিদ হাই স্কুল, তাইনো প্রতিষ্ঠা করছিল, তাইনো প্রতিষ্ঠা করছেন। এবং থান সয় সম্পত্তি বাড়ির যা আসিল সব কিছু তাইন স্কুলের নামে উইল করে দিয়েছেন। এরপরেও পাবলিক ফান্ড তান ছেলে মেয়ে সম্পর্কে তাই আমরা দাদা লাগতা। বিশেষ করে তার মার অবদান, বেগম সিরাজুন্নেসা চৌধুরী সব সময় স্কুলের প্রতি খুব দৃষ্টিপাত করতা এবং তারার ফান্ড থেকে সবসময় বেতন দেওয়া হইতো স্কুলের টিচার, বেতন দেওয়া হইতো। আচ্ছা আচ্ছা,
সরকারি কোনো সাহায্য ছিল না। এছাড়া তো এই যে সিলেটের যে প্রাচীনতম সাপ্তাহিক যুগবেরী পত্রিকা, যুগবেরী পত্রিকার সম্পাদক আসলে জনাব আমিনুর রশিদ চৌধুরী। ঐতিহাসিক অবদান, তার ফ্যামিলির অনেক কন্ট্রিবিউশন, অনেক অনেক কন্ট্রিবিউশন, মানে গ্রেট কন্ট্রিবিউশন। এছাড়াও সুনামগঞ্জের মনোহর আলী মিনিস্টার এমএলএ ওই সময়ের লোকে তান হুমায়ুন রশিদ সাহেব শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী আসলা তান লোকে কন্টেস্ট করছিল হুমায়ুন রশিদ সাহেবের সবচেয়ে বড় ভাই উনি ইয়ে করছিল, প্রতিদ্বন্দ্বিতা করছিল, কিন্তু আপনার আব্বাম্মার নাম কিনা? আমার আব্বার নাম আলহাজ জনাব শাইস্তা চৌধুরী আর মার নাম হইল সুফিয়া খাতুন চৌধুরী। ভাইবোন কয়জন আপনারা? আমরা ফার্স্ট ভাই, ফার্স্ট বোন, আমি সবচেয়ে বড়। আর আমার বাবা আমার বাবার সাথে তো বোন শাদি করছেন, এই সুবাদে লেখাপড়া করছেন আপনি? লেখাপড়া একাডেমিক দিক দিয়া আসলে তেমন অগ্রগামী হইতাম পারছি না, লেখাপড়া দুর্গাবাসা আব্দুল স্কুল বাদে কলেজ ফিনিশ করতাম পারছি না, আমি বিদেশে আছি আর কি। আপনার তো ছোটবেলা আপনি খুব ভালো ফুটবল আসলাম জানতাম আমরা। জি, আপনার এই সময় একটু খুঁজছি যে আপনার বিয়ার সলটা ছোটবেলা, সব ছোটবেলা যে সময় বয়স 5-7 তখন জাম্বুর আদি বল খেলে খেলাইতাম। আচ্ছা, বলের অভাবে জাম্বুরা গাছতেই ফাইরা বল খেলা আরম্ভ হইল। তখন থেকেও আমি খুব বল খেলায় একটু পারদর্শী আসলাম এবং 1975 ইংরেজিত আমি সুনামগঞ্জ মোহামডান আপনার লীগ ম্যাচ খেলছি। 1976 ইংরেজিত আমি সিলেট স্পোর্টিং ক্লাব ও জিন্দাবাদ যা স্পোর্টিং ক্লাব গঠন করা হয়েছে এটা তো আমি লীগ ম্যাচ খেলছি। তাছাড়া সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের প্রত্যেক এলাকার প্রত্যেক জায়গাত আমারে ই সুবাদে খেলার সুবাদে সকলেও একটু জানোই নাকি চিনই ফুটবল কোন আমি স্ট্রাইকার আসলাম। আমরা সুনামগঞ্জের উত্তরে আপনার জাল দি তারা অরিনের বাচ্চা শিকার করতা, প্রায় সময় মারা হইতো সুনামগঞ্জের হরিণ ধরে হইতো গিয়া উত্তরে। তো খেলা একদিন হঠাৎ করে খেলা আরম্ভ হয়েছে যে হরিণের বাচ্চা, জীবিত হরিণের বাচ্চা, কোনো এই সময় তো হরিণের সুনামও আছে একটু বেশি, ওই জন্য গুণগানও মানুষ করতো বাই দেওয়ে। তারা হঠাৎ রাত্রে মনে হয় 25-30 জন মানুষ আমার বাড়িতে আছে নৌকা যুগে, বর্ষা জ্যোষ্ঠীমেয়া দিন তো আর এই সময় তো রাস্তাঘাট আসিল না, খুব কম আসেন। এদারা আমার কইলা দিনে উল্লা উল্লা আমরা একটা গেম আপনার আপনার খেলার যাইতে হইব কইলা মনে করছি আমরা মনে হয় ডাকাই টুকাই দিয়ে উঠি যান নাকি তা আমরা একটু কিতস্ত তো আমার দাদা বন্দুক টুন্দুক বার করে লইছি। ওই সময় আমি কইলাম বলেতে না দাদা এরা আমারে খেলাত নেওয়ার লাগিয়েছে। গেলাম যাওয়ার পরে কেন খেলা খেললাম আমরা খেললে ওইসব অরিন জিতছি এবং অরিনের দুই পিস মাংস খাইছি সবে এক পিস, আমার ভাগ্যে দুই পিস আছে কারণ আমি গোল করছিলাম। তো আপনি তো ওই লাগে সুনামগঞ্জ তো আপনার ওই লাগে আপনার স্বভাবজাত কবি সাহিত্যিক পরমিক আসন দাদার দেশ সুনামগঞ্জ, রাজারও মনে হতো সুনামগঞ্জের মনে হয়, আব্দুল করিম অনেক বড় কবি ওদের জন্ম এন, আপনিও তো ওদের স্বভাবজাত কবি আমরা জানি, সমাজ ও বিভিন্ন সভা সমিতিতে গেলে আপনারা দেখিয়ে যে আমরা আপনি কাব্যিক ছন্দে আপনি অনেক কিছু আপনি এই যে কাব্য রচনা এগুলো আপনার লেখালেখি যে উৎসাহ কীভাবে আপনি আইলো বা কীভাবে আপনার অর্জন হল এগুলো? সর্বপ্রথমে আমার শিক্ষিকা হিসাবে আমার মারে ভাই কুল কলিমা এবং বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, এবং আমার মা বড় একটা গুণাবলী আছিল যে কোনো ভালো মন্দ জিনিস বোঝানোর সময় উনি কবিতার মাধ্যমে আমারে বুঝাইতা, এবং কবিতা আমারে শিক্ষাদান করতা কবিতার ছন্দে, কবিতার ছন্দে আছে আছে। আমি আমার মার কিছু ইয়ে লিখে আনছি আপনারা
সমাজে তো অনেক জিনিস আজকালকে ভালো জিনিস ভালো কথা গেছে গিয়ে আমি একটু দুষ্টুমি করতাম চাইছিলাম জি জি একবার ফাকির সানা ফারার লাগে জি জি তো হঠাৎ করে আমার মায় দেখলা যে আমি একটু ফাকির বাচ্চা ফারার লাগে একটু তৎপর হয়ে উঠে গেছে মানে আমাকে ডাক দিয়ে কইলা দুষ্ট ছেলে একটা কবিতা আমার ওইটা শুনাইলা এবং বুঝাইলা এই কবিতাটা হইল এক যে ছিল দুষ্ট ছেলে নামটি তাহার নলে গুরুত্ব সদা বনে বনে একদিন সে উঠল গাছে পারতে গু পাখির ছানা এমন সময় ফুসফুসিয়ে উঠল ভয়ঙ্কর বাপটি ডেকে হাত পা ছেড়ে পড়ল জাদু গাছের তলায় পাকড়া ভেঙে যায় সর্বলোকে বলে ভালো করলে ভালো ফল মন্দ করলেন নয় আমার মা আমারে কইলা যে এই যে কবিতা এক বাচ্চা আছিল তার নাম আছিল নলে দুষ্টামি করতো একদিনে গাছও উড়ছে তুমি জেলা সাইডে ফাঁকিয়ে বাচ্চা পারতায় হেওলা গাছও উড়ছে ফাঁকিয়ার বাচ্চা পারত ওই সময় হাফ ফাঁকিয়ার বাধা দাছিল আর হাফে মার ইচ্ছে তারে নেস আর হে ও বাবা গো কইয়া গাছের মাঝে ফইরিয়া তলে ফইরা আত পা ভাঙিয়ে গেছে তো বালা খাম যদি করো তে বালা আর মন্দ যদি করো মানুষে মন্দ হইব সুতরাং দাফদার ফাকির সানার আর জীবনেও আমি মারি উপদেশ শুনে গেছি মারি উপদেশ শুনে গেছি আরেকটা কবিতা আমার মার সব সময় হইতা হইতা জন্মিয়ে যেদিন ভাই পড়েছিলাম মাটিতে দাঁত নাই শক্তি নাই বাসা নাই জবানে কিছুই নাহি পারি খাইতে ভাগ্য ভাই মায়ের বুকে দুটুকু ছিল জীব দিয়ে চুষে তাই জীবন বাঁচিল সেই দুগ্ধ সেই স্নেহ সৃজন যাহার করতারে জিকরে সালাম প্রথম জবানে বাহির হয়ে এসেছিল মা মা শব্দের কালাম এখন মনে আছে এখনো আমার মনে আছে এই যে আপনি আপনার আম্মা যে আপনার কাব্যিক ছন্দে বিভিন্ন আপনার ছড়া উনাইতা কবিতা উনাইতা ফদ্য উনাইতা উনাই আপনার টিচিং করতা শিক্ষা দিতা আপনার এতে আপনার অনুপ্রাণিত এর থেকেও আমি বেশিরভাগ অনুপ্রাণিত আমার কবিতার আকর্ষণ আমার মা আমার মায়ে আমারে সব সময় কবিতার ছন্দে বাক্যের ছন্দে কথা কইতা বুঝাইতা তা আপনি কি পরিমাণ কবিতা আপনি লেখছেন এ পর্যন্ত আমি বহু কবিতা লেখছি কিন্তু আমার কবিতা কবিতাগুলা পাবলিশ করছি না আমার অনেক কবিতা আছে আমার অনেক প্রবন্ধ আছে আপনার সরচিত একটা কবিতা আমরা দর্শকের হইবা নি আপনি সচরিত কয়েকটা আছে তবে মারে নিয়া যেটা লেখছি মাথা খোকা যে মারে খুব বেশি ভালো পাই আর মায়ের কবিতা তো যেমন ঈদের খুশি মায়ের মুখের হাসি মোর কাছে লাগে যেন ঈদের খুশি মাকে আমরা সবাই প্রাণ ভরে ভালোবাসি ঈদের আনন্দ সবার সাথে করি ভাগাভাগি জড়িয়ে ধরি একে অপরের বুক মনে আজ কত যে সুখ মোর নয়নে বাসে মমতা মাময়ী মায়ের মিষ্টি হাসি গুসল পারাইয়া মায়ে গায়ে মাকাইয়া দিত ঈদের খুশি প্রবাসে ব্যতিব্যস্ত মনে মায়ের স্মরণে ঈদের আনন্দ উৎসবের মাঝে মন কাঁদে জননীর তরে শত কৌতূহল বেদনার মাঝে উকি দেয় মনের কোণে চাই মায়ের আঁচল ধরে হাঁটিতে হাসিতে খেলিতে মন চাই ঈদের নতুন জামা কাপড় মায়ের হাতে পরিধান করিতে খেতে চাই মাগো তোর হাতের মজাদার সেমাই ও সন্দেশ মাগো তুমি কেন চলে গেলে ফিরে না আসার দেশ এই খুশির দিনে তোমার অনেক কথা করিতে চাই পেশ আমার কাছে প্রিয় হয়ে আছে মোর শিখরের পরিবেশ ঈদের যত চাওয়া পাওয়া সব করিতেছি পূরণ সব করিতে পূরণ আজ বারবার তোমার কথা হইতেছে স্মরণ কত সুন্দর ছিল মাগো তোমার স্নেহ মমতা আদর সুহাগের দরুন আঁচল দিয়ে মুছে নিতে আমার চুক্কের কান্নার পানি মায়ের মুখের হাসি লাগে যেন মিষ্টি হানি সুন্দর হয়েছে আর একটা মা ছাড়া আর অন্য কোনো আসেনি জি লেখছি আমি শিকড়ের কবিতা আছে আমার সুনামগঞ্জের উপলব্ধি নিয়া সুনামগঞ্জ জেলার পরিবেশ প্রকৃতি মাটি নিয়া এবং সম্পদ নিয়া যেগুলো আমরা হুকাসেন দর্শক হলে শিকড়ের কবিতা আমার শিকড়ের কবিতা চঞ্চল কোমল মনোচিত্তে পাতালপুরীর উগলে পড়া খনিজ বৃত্তে ছত্রের রুদ্রে সবুজের মাঠে স্বর্ণালী মেলা প্রকৃতি খেলিতেছে কত খেলা
আকাশের কান্নায় ধরণীতে বেড়ে উঠা জল, বাতাসের তালে তালে করে খলখল, জ্বরের গতি হয় প্রবল, মা জননী বাড়াইয়া নেয় তার বুকের শক্তিও বল। বাবে মনোচিত্তে হতে পারে বন্যা, সন্তান করিবে কান্না সেরে নেই রান্না, স্রোতের টানে পরিচন্ন হয় যত সব বর্জ্য, সুনামগঞ্জ জেলার মা জেননীর আছে সীমাহার আদর্য, মূর কাব্যে আছে বিজড়িত শিখরের ঐশ্বর্য। আমি একটু লেখালেখি করিও রাত্রে, রাত্রে একটু নীরবে যখন সব ঘুমাই যায় কি ওই সময় লাগে না, ঘুমাই না, কিন্তু লেখালেখি তো অনেকের দুই চোখ দিয়া দেখুন, কিন্তু কবি সাহিত্যিকরা তিন চোখের দেখুন। আমি ওই হৃদয়ের আবেগ যে সময় আমার জাগে তখন আমি একটু সমাজের গুঞ্জন শুনিতে পাই বাতাসে ক্রন্দন, সবুজের হাহাকার সত্যের মাঝে অবিচার, ইয়ে কেমন অবক্ষয়, মোর মনে জাগে সদা ভয়, কবে শুনতে পাবো সমাজ ব্যবস্থার জয়, সমাজে উন্নত শির আজ কেন হয়ে পড়েছে নত, দেখিতে পাই শুধু ক্ষত বিক্ষত, কবে হবে এসব দূর, প্রকৃতি হইতেছে বেবুর, হারিয়ে যাইতেছে বালমন্দ বাক্যের ছন্দ, সমাজে বিরল হয়ে যাইতেছে উত্তম পছন্দ, চতুর্দিকে চলিতেছে শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব যে এই দ্বন্দ্বর আপনার মীমাংসার লাগে কিছু লেখা লেখছেন, দ্বন্দ্বর সমাধান কি লইতো? দ্বন্দ্বর সমাধানের পরবর্তী প্রতিক্ষেপ আমি নিমু নেরাম বাদে এটা জাস্ট এই যে মেসেজ যেগুলো আমরা তো মনে করি আপনার যে প্রত্যেকটা কবিতার মাঝে আপনার মেসেজ আছে সমাজ পরিবর্তনের, মানুষের কল্যাণের, সমাজের আপনার কিলা পরিচালনা করা যায় সুন্দরভাবে না অগ্রগতির দিকে নেওয়া। আমরা মনে করি যে এগুলো আপনার বই আকারে পুস্তক আকারে আপনার প্রকাশ হওয়া উচিত। কি পর্যন্ত কবিতা আপনার বলতে আছে আপনার সংরক্ষিত? আমার মনে হয় সদস্য কবিতা আছে, সদস্য কবিতা, সদস্য কবিতা। আমরা আশা করবো আপনি আপনার এই সমস্ত যে আপনার এই যে আবেগ, এই যে হৃদয় থেকে যে আপনার যে কথাগুলো উচ্চারিত হইতেছে, আপনাদের একজন ভাবুক, আপনার সমাজ সচেতন ব্যক্তিত্ব, এগুলো আমরা মনে করি যেগুলো বই আকারে প্রকাশ হওয়া উচিত। আমরা আশা করবো যে আপনার অচিরে এগুলো প্রকাশ পাইব, আমরা আশা করতাম পারিনি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনার তো আপনি তো এই কাব্যজগতে আপনার যে পদচারণ অনেক প্রবন্ধ আপনি লিখছেন, অনেক প্রবন্ধ আপনি লিখছেন, আপনার যে বিভিন্ন সমাজমিত্রীর দিকে আপনার মানপত্র পাঠ করেন, যে এগুলো আমাদের কাব্যিক ছন্দে সব মানপত্র আপনি লিখেন, তো এই যে ভাষাগুলো আপনার এই যে শব্দের আপনার কারিগর কীভাবে আপনার মানে উৎসাহিত হয়? এটা আমার আগে এটার কিতা কইতা শের কইতা আগের সময়ে, জি জি, শের হইতা শের এ মুহূর্তে মনে পড়ে না, আসলে আমি প্রিপারেশন নিয়েও আইছি না, করছি না, আর কিছু অনুসরণ করছি ছন্দের কবিতা মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তরে কিছু আমি অনুসরণ করছি, তার কাব্যগুলো আমি পড়ছি। তবে আমি তো আঞ্চলিক কাব্যতা দেখি, আঞ্চলিক, ঠিক আছে, আঞ্চলিক ভাষার তো একটা মাধুর্য আছে, আমার আঞ্চলিক ভাষায় জানেন কবিতাগুলো আছে, তো আমার প্রবন্ধ আছে কাব্য গল্পের দক্ষিণ সুনামগঞ্জ থানা, আমি আমার থানা নিয়ে একটা প্রবন্ধ লিখছি, থানার আগের প্রত্যেক গ্রামের কিতা কিতা ঐশ্বর্য আছিল এবং কত সুন্দর আছিল, আমরা কিলা চলাফেরা করতাম, কিলা মেলামেশা করতাম, কিলা আনন্দ করতাম, কোন গ্রামে কিতা আছিল, এই থানা সম্পূর্ণ থানা নিয়ে আছে, প্লাস আমার যে জন্মস্থান, আমার যে নারী দুর্গাপাশা উপরে প্রতিভায় নন্দিত দুর্গাপাশা, এটার নাম কতলাইদের কবিতা, এটা ইগু বহু লম্বা, এগুলো কবিতা নাই, এগুলো প্রবন্ধ, মানে দুর্গা ভাষারে মানে একবারে স্টার্ট থাকি এই পর্যন্ত, যারা গুণী, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত আসলা সমাজের এরারে নিয়ে আমি
এটা লেখছে। আচ্ছা, আপনি তো বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। জি জি। কোন কোন সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত? আমি ইদেশ ফয়লা আসলাম, একবারে ফয়লা নিউহাম আঞ্জুমানে আল ইসলার সভাপতি, নিউহাম শাখা। তারপর আমি আপনার আল সিদ্দিক ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটা সংগঠন করি, এটার আমি এক্স সভাপতি আছি। এরপরে দক্ষিণ সুনামগঞ্জ থানার যে অ্যাসোসিয়েশন, এটার উন্নয়ন সংস্থা দক্ষিণ সুনামগঞ্জ থানা অ্যাসোসিয়েশন, এটার সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে আজকে 10-15 বছর ধরে। এটা হয়তো আপনারও জানা, আপনার গৌরব আপনার হল বই আমরা এটা ইয়ে করছিলাম, এটার চার্জে আছে। আর সুনামগঞ্জ জেলা সমিতির অ্যাডভাইজারি হিসাবে আমি আছি, পয়লা কমিশনার আসলাম, ইলেকশন কমিশনার, পুরাতন জেলা সমিতি যেটা। আর ঐদ্য আর একটা সংগঠন হয়েছে আপনার সুনামগঞ্জ জেলার গণদাবি পরিষদ, এই গণদাবি পরিষদের ও ইলেকশন কমিশনার থেকে তারা আমার অ্যাডভাইজার হিসাবে নিছেন। তারপর বিভিন্ন দেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সম্পৃক্ত আপনি? জি। আর আমার দুর্গাভাষা ইউনিয়ন ট্রাস্টের একটা সংগঠন ট্রাস্ট যেটা, এটার সভাপতি আমি। প্রথম মাসে তারপরে দক্ষিণ সুনামগঞ্জ আপনার থানা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা কিলা সমাজের উন্নয়ন কাজ করেন আপনারা? আমরা সমাজরে আগাইয়া নেওয়ার লাগে আমরা প্রায় সময় প্রায় দিক থেকে আমরা আলোচনা সমালোচনা কইরা আমরা সমাজের কতকগুলো স্তম্ভ কীভাবে খাড়া করা যায়। প্রথমেই আইল সমাজের সাইনবোর্ড হিসেবে আলোকিত ব্যক্তিত্ব, শিক্ষিত এবং মার্জিত যারা আসলা সমাজরে যারা উন্নত করছেন দক্ষিণ সুনামগঞ্জ, তারারে আমরা হাইলাইট করছি এবং আমরা একটা দক্ষিণ সুনামগঞ্জ ম্যাগাজিন বানাইছি। জামাল হোসেন চৌধুরী সাহেব, আমরা আপনার আপনার ছেলে মেয়ে কয়জন? আলহামদুলিল্লাহ আমার 3 মেয়ে আর 4 ছেলে, 7 জন। তো সবাই তো লেখাপড়া করেন না? জি, আমার বড় মেয়ে মাস্টার্স শেষ হইব, ছোট মেয়ে ইউনিভার্সিটি ডিগ্রি শেষ। আমরা একবারে অনুষ্ঠান আমরা জানতাম যে আপনার কাছ থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি অনেক স্মৃতি, আপনার জীবনে অনেক মূল্যবান কথা, কিন্তু আসার সময় আমরা শেষ হয়ে গেছে কি শেষ হয়ে আর কি। আপনি আমরা এই যে কমিউনিটি আজকে আমরা যে বিলাত বাঙালি কমিউনিটি, আমরা সফলতা সাকসেস যে আজকে আজকে যে আমরা এমপি, আজকে আমরা কাউন্সিলর, আজকে আমরা মেয়র, অনেক কিছু অর্জন করছি। আপনার কোনো উপদেশ আছে না আমরার যে আমরা যদি এগুলো দৌড়িয়ে রাখতাম যে কিতা করা দরকার, কোনো উপদেশ আপনার? আমায় অনুরোধ করবো, আমার উপদেশ নাই, আমি সবার প্রতি আমার অনুরোধ যে সমাজরে আমরার বাঙালি কমিউনিটিরে বা ব্রিটিশ বাঙালি কমিউনিটিরে দৈরা রাখতে গেলে আমরা সব একতাবদ্ধ হইয়া এক হইয়া এক সুরে কাজ করতে হইব। আমরা নিজের ব্যক্তি স্বার্থরে দূরে রাখিয়া, নিজের চাওয়া পাওয়ারে দূরে রাখিয়া সমাজের তরে করি যেন খেজমত, এ যেন মিলিবে রহমত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা শুনছিলাম দুর্গাপাশার সুনামগঞ্জের কৃতি সন্তান জনাব জামাল হোসেন চৌধুরী সাহেবের কাছ থেকে। আশা করি আপনার অনুষ্ঠান ভালো লেগেছে, সময়ের অভাবে আমরা কিছু শুনতে পারি নাই। তা আপনারা ভালো এবং সুস্থ থাকুন সেই প্রত্যাশা রইল। আগামীতে অন্য কোনো অতীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।